ডুয়ার্স বললে প্রথমেই মনে পড়ে ডুয়ার্সের জঙ্গল ও চা বাগানের কথা। চকচকে কালো পিচ ঢালা রাস্তা আর দুদিকে সবুজ চায়ের বাগিচা, দূরে দেখা যাচ্ছে পাহাড়, ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা। কি লোভ লাগছে তো? আজ আপনাদের কাছে ডুয়ার্সের এই সুন্দর চা বাগানের সৌন্দর্যের কিছু দৃশ্য দেখাবো, তার আগে একটু দেখে নিন। গরুমারা ঢুকেছি আর এখানে একটা চা বাগান দেখতে পেয়েছি, তাই গাড়ি থেকে নেমে চা বাগানের ছবি তোলার লোভটা আর সামলাতে পারলাম না, তাই একটু নেমে ছবি তোলা শুরু হয়ে গেল। সকালে শিশির চা পাতার উপর পড়ে দেখুন হাত পুরো ভিজে গেছে। এবং এই সকালবেলা ঠান্ডা জায়গায় দারুণ লাগছে। আমিও যদিও প্রথমবার দেখছি চা ফুল, এখানে অনেক ফুলের কুঁড়িও হয়ে আছে যেগুলো ফুটবে। আমার বড় মেয়ে গুড মর্নিং, সূর্যের হালকা মিঠে রোদটা চা গাছের উপর পরে চকচক করছে চা পাতাগুলো। সকালবেলা চা বাগানের মাঝখান দিয়ে হাঁটার একটা আলাদা ফিলিংস আছে। ইনি
বাতাবাড়ি টি স্টেটের শ্রমিক। এখানে প্রত্যেককে অন্তত 20 কিলো করে পাতা তুলতে হয়, না হলে দৈনিক বেতন পাবে না। সকাল 7টা থেকে বিকেল প্রায় 3টে পর্যন্ত কাজ করতে হয় এনাদের। এখানে একই সংসারের নারী ও পুরুষ উভয়কেই কাজ করতে হয়। অভাবেদের নিত্য সঙ্গী। সদ্যজাত শিশুকে নিয়ে এসে বা তাকে ঘরে রেখে এসে মাকে কাজ করতে হয়। এই পরিস্থিতিতেও তারা পিছিয়ে থাকে না, কারোর কাছে হাতও পাতে না। একদিন নিশ্চয়ই সুদিন আসবে, সেই আশা নিয়েই এখানে পরিশ্রম করে চলেছে প্রতিটি মানুষ। ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে বিভিন্ন চায়ের বাগান। চালসা টি স্টেট, মেটেলি টি স্টেট, সামসিং, বাতাবাড়ি, ডামডিং, রামঝোড়া টি স্টেট অন্যতম। ডুয়ার্সের চা বাগানে চা গাছের সাথে রয়েছে বিভিন্ন বড় বড় গাছ। চা গাছগুলি ছায়া পায় পাহাড়ে, কিন্তু তাপমাত্রা কম থাকায় এই বড় বড় গাছের প্রয়োজন হয় না। চা বাগানের সৌন্দর্য বেশ কয়েকগুণ বাড়িয়ে দেয় এই গাছগুলি। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, কমেন্টে জানাবেন আপনাদের মতামত ও আপনারা কোন কোন জায়গায় দেখতে চান।